নতুন বর্ষবরণে মেতে উঠেছে সারা বিশ্ব। ভালো মন্দ কিছু স্মৃতির মধ্য দিয়ে শেষ হয়ে গেল 2023 সাল। আসসালামু আলাইকুম, মম হাফসা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি হাফসা আছি আপনাদের সাথে। আমার প্রিয় আপুদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আজকের এই এপিসোডটি দেখার জন্য। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি চা বিস্কিট খেয়েছি, এটাই সত্যি কথা। মানে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না, পানিও ধরতে ইচ্ছে করছে না। এরকম পাউরুটি আছে, পাউরুটি খাইনি, চা দিয়ে ডিম দিয়ে পাউরুটি দিয়ে রাজের বাবাকে খাইয়েছি সকালবেলা। বাট আমি শুধু বিস্কিট একটা দিয়ে ভিজিয়ে চা খেয়েছি। আর এই যে এখন 10টা বাজে আর আমি এখন চলে এসেছি কিচেনে। আর এসেই প্রথমে আমার দুর্ঘটনাটা আপনাদেরকে দেখালাম, আমি এই নাইফটাকে একটু ধার দিতে গিয়ে আমার হাতটা একটু কেটে গিয়েছে। স্কুল বন্ধ থাকাতে এখন রাজ একটু লেটে উঠে ঘুম থেকে, আর এটা নিয়ে আমি বেশ টেনশনে আছি। কারণ এবছর ওর ক্লাস শুরু হবে একদম 7:30 থেকে, তো ওকে অবশ্যই 6টা বাজে ঘুম থেকে উঠতে হবে এবং 6:30 মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হবে, ক্লাসের শিডিউল সব কিছু মেনটেন করতে হবে আর কি। তো এসব নিয়ে আসলে আমি অনেক চিন্তিত, কারণ অলরেডি তার ঘুমের যে একটা কি বলে বডি ক্লক থাকে না, ওটা আসলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। রাতে ঘুমায় একদম 12টা 1টা করে, আর সকালে ঘুম থেকে আর উঠতে চায় না 11টা 10টা এরকম। তাও মানে আমি ডাকতে ডাকতে তারপর ওকে উঠাই আর কি, এই অবস্থা। তো আল্লাহই সবচেয়ে ভালো জানেন কি হবে না হবে, বেচারা ঘুম থেকে উঠতে পারে কি না এবছর, এই আর কি। আর এখন 10টা বাজে, এখনও উঠেনি ঘুম থেকে, আমি ডাকতে ডাকতে এসেছি আর কি, উঠে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে। তো ভাবলাম এই ফাঁকে আমি নাস্তাটা তৈরি করে নিই। আর রুটি পরোটা খাবে না বলছে, পাউরুটিও খেতে চাচ্ছে না। আসলে ঠান্ডা পড়লে না বাচ্চারা বা বড়রা সবাই মনে হয় খেতে পারে না। ইনস্ট্যান্ট মাথায় একটা বুদ্ধি আসলো, যেটা এমন কিছু রান্না করি তৈরি করাও সহজ হবে, খেতে অনেক মজা হবে, সেই সাথে হেলদি একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। ওরা লেটে ঘুম থেকে উঠেছে, খিদা নিশ্চয়ই অনেকটা থাকবে, তো সবজি তো একদমই খায় না। সেই চিন্তাভাবনা থেকে এখানে কয়েক রকমের সবজি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, ফুলকপি দিয়েছি, আর পেঁয়াজকলি ব্যবহার করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে নিই, সামান্য একটু আদা কুচি করে দিয়েছি, আর একটা ডিম, টেস্ট অনুযায়ী লবণ, সব কিছু একসাথে মেশ আপ করে নিচ্ছি আর কি। আর সাথে কিন্তু আমি একটা আলু সিদ্ধ করে একদম চটকে নিয়েছি, আপনারা দেখেছেন সিদ্ধ আলু কিন্তু একটা ব্যবহার করেছি মাঝারি সাইজের। 1 কাপ ময়দা এবং 1 কাপ পানি দিয়ে লিকুইড একটা ডো তৈরি করে নিচ্ছি। কতটা লিকুইড হবে সেটা যখন আমি ডোটা তৈরি করে ফেলবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব আর কি, ডোয়ের কনসিস্টেন্সিটা। আর এখানে তো বিভিন্ন রকমের সবজি আছে যেটা আমাদেরকে ফাইবার অর্থাৎ আঁশের যোগান দিবে, সাথে আছে কার্বোহাইড্রেট হিসেবে ময়দা, সেই সাথে আছে ডিম, ডিম তো একটা সুষম খাবার, আছে লবণ, আছে আদা কুচি। তো সব কিছু মিলিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট হয়ে যাবে বেবিদের জন্য ইনশাল্লাহ। আর এই যে এটা হচ্ছে কনসিস্টেন্সি আর কি ডোয়ের। তাওয়াতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না এই নাস্তাটা তৈরি করতে। এটা খেতে যেমন অনেক মজা, ইজি তৈরি করা এবং অনেক হেলদিও। বাচ্চাদের টিফিন বক্সে স্কুলের জন্য যে নাস্তাটা আমরা দিয়ে থাকি, আমার মনে হয় এরকম একটা নাস্তা হলে সবচেয়ে ভালো মানে হয় আর কি। এখানে যেমন সবজি আছে, ডিম আছে, কার্বোহাইড্রেট হিসেবে ময়দাও আছে, সব কিছু কিন্তু আছে। এটা একটা পারফেক্ট এবং হেলদি নাস্তা হতে পারে বাচ্চাদের টিফিন আওয়ারের জন্য। অনেক সময় হয় না আমরা ভাজা ভুজি বাচ্চাদেরকে টিফিন বক্সে প্রোভাইড করি, আর বাচ্চারা ক্লাসে ওগুলো হালকা একটু খায় না খায়, খিদা লাগে কিন্তু ওরা বসতে পারে না বা বলতে পারে না। তো অনেক সময় দেখা যায় ক্লাসে ওরা মিসবিহেভ করে বা খিটখিটে মেজাজ নিয়ে ক্লাসটা কন্টিনিউ করে, অনেক রকমের কমপ্লেন কিন্তু মিসরা করে থাকেন অনেক সময়। আমি দেখেছি রাজের স্কুল থেকে এরকম দুজন গার্ডিয়ানকে কমপ্লেন করা হয়েছিল যে ভাজা ভুজি বা চিপস এ ধরনের কোনো কিছু মেবি প্রোভাইড করেছিলেন ওনারা, তো এরকম আর কি। তো রাজাদের স্কুলে আবার পুরো সপ্তাহের কিন্তু ইয়ে করা আছে, সপ্তাহের 5 দিন তো ক্লাস, 5 দিনে কী কী টিফিন ওরা নিবে, টিফিন কিন্তু ওখানে একটা মানে পুরো একটা চার্ট আকারে দেওয়া আছে। তো বেটার হয় সেই চার্টটা ফলো করে খাবারগুলো দিতে পারলে, আর যদি একান্তই দেওয়া না যায় তাহলে অবশ্যই ওরকম হেলদি খাবার দিতে হয়, না হলে এটা কিন্তু স্কুল থেকে কমপ্লেন আসে। আর এই মুহূর্তে আমি যখন নাস্তা বানাচ্ছি তখন কিন্তু ইলেকট্রিসিটি চলে গেছে, আপনারা হয়তো এই অংশটুকু দেখে বুঝতে পারবেন। জানালা দিয়ে যতটুকু আলো আমি পাচ্ছিলাম তার মধ্যে ভিডিওটা কন্টিনিউ করেছি, কারণ ইলেকট্রিসিটির জন্য যদি আমি বসে থাকি তাহলে এখানে আমাকে কম করে হলো আর ঘন্টাখানেক সময় বা আধা ঘন্টা সময় ওয়েট করতে হবে, আর এর মধ্যে আমার বাচ্চারা উঠে যাবে। তো ওদের জন্য নাস্তাটা আমি তৈরি করে টেবিলে রাখবো, ওরা উঠলে পর ওদেরকে খাইয়ে দিব আর কি।
আমি যতটুকু ডো করেছিলাম তাতে আমার 6টা মতন ভেজিটেবল পরোটা হয়েছে আর কি। তো এখানে আমি 2টা কমলা নিয়ে নিয়েছি, আর এই যে পরোটা, এর মধ্যে ডিম সবজি সবই তো আছে, আলাদা করে আর কিছুর প্রয়োজন পড়ে না, এটা এমনিতেই খেয়ে নেওয়া যায়। বাচ্চাদেরকে হাতে একটু রোল করে দিয়ে দিব, ওরা খেয়ে নেবে। ঘরে যেহেতু ইলেকট্রিসিটি নেই এই মুহূর্তে, তো বাচ্চারা বারান্দায় বসে নাস্তা খাবে, তারপর আমি হচ্ছে গিয়ে ওদের কাছে বলবো। আর ওরা বারান্দায় বসে নাস্তা বা কোনো ফল ফ্রুট খেতে এনজয় করে, কারণ এখানেও একটা কারণ আছে, এখানে বিড়াল আসে, কাক আসে, কয়টা কাক আসলো, কয়টা কাক গেলো, কয়টা কাক ওদের সাথে একটুখানি খাবার খেলো, কয়টা বিড়াল ওদের সাথে একটুখানি খাবার খেলো, এগুলো ওরা হিসাব করতে থাকে, হাসাহাসি করে, মানে অনেক এনজয় করে এগুলো আর কি। আর যাই বলেন, শীতের সকালে পানি ধরাটা মানে অনেক কষ্টের একটা ব্যাপার। পানি ধরে ধরে নাস্তা বানাও, রান্নাবাড়া করো, আর রান্নাবাড়া করতে করে তো প্রচুর পানি লাগে, তাই না? আমার মনে হয় এটা সবাই ভয় পায়, বিশেষ করে গৃহিণীরা, কারণ শীতের সকাল সকালে এত পানি ঘাটাঘাটি করাটা আসলে অনেক টাফ একটা বিষয়, তাই না? আর এই যে বলেছিলাম, বিড়ালকে খাওয়াই, তারপর হচ্ছে কাককে খাওয়াই, ওই জন্য নাস্তা এখানে বসে খেতে বেশি মজা লাগে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে ওদের অবস্থা, ওরা অনেক মজা করে খাচ্ছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর এখন আমি চলে যাব ঘর গোছাতে। ঘর পুরো বাসা ক্লিন করতে আমার সময় লেগেছে 1 ঘন্টারও বেশি, মানে 1 ঘন্টা 20-25 মিনিট হয়তো এরকম। গোটা বাসা ক্লিন করতে অনেক সময় লাগে, বাসাটা কিন্তু অনেক বড়, পুরো বাসা আপনাদেরকে দেখানো হয়নি এখনও। আর আমি এখন আমার রুমের টুপিটাকে একটুখানি ক্লিপ নিলাম আর কি, 1.5 ঘন্টার সময় যে ধরে বাসা গুছিয়েছি সেটা তো আর আপনারা দেখবেন না, তাই না? তো অল্প একটু ক্লিপ নিয়ে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করব। রাজ রোজা সারাদিন যেহেতু বাসায় থাকে, দেখা গেছে আমি যতই ক্লিন করি না কেন একটু পরপরই নোংরা হয়ে যায়, বা ওরা এতটাই মেসি করে ফেলে আসলে বলার বাহিরে, যে কাগজ ছিঁড়বে, তারপর কক্সের ছিঁড়বে, তারপর রং তুলিগুলো এখানে ওখানে ফেলবে, বেডশিটের মধ্যে কতগুলো রং লাগিয়ে রাখবে, সারাদিন এই ড্রয়িং করে এটা ওটা আর এরকম করে দুজনে মিলে। আপনাদেরকে একটা মন খারাপের গল্প শোনাই এখন। চট্টগ্রামে যখন প্রথম এই ধরনের গ্রাফাইট চোলা আসে, তখন কিন্তু আমি চোলাটা কিনেছি, এবং বেশ চোরা দামে কিন্তু চোলাটা কিনেছি, এবং আমার অনেক পছন্দের একটা চোলা ছিল এটা। কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমি একটু ক্লোজলি, চোলা কিন্তু উপর দিক থেকে মানে ফেটে গেছে আর কি, গ্রাফাইটের বেশ কিছু অংশ ফেটে গেছে। তো এটা অনেক রিস্ক হয়ে যাবে, কাঁচের অনেক সময় চোলা কিনলে আপনারা দেখেন না উপর দিক থেকে সবগুলো কাঁচ ফেটে যায়। তো আমি ভাবছি যেহেতু আমার রান্নার কাজটা বেশি থাকে, বা চোলায় গরম পানি সবসময় ফোটাতে হয়, আমরা কিন্তু খাবার পানি ফুটিয়ে ব্যবহার করি, গোসলের জন্য পানি গরম করতে হয়, তো দেখা গেছে সারাদিনই মোটামুটি চোলায় কিছুক্ষণ পরপরই আগুন দেওয়া লাগে। তো এই চোলাটা আমি কাজ করি যেহেতু বেশি, যদি ফেটে আবার নাকে মুখে ছিটে পড়ে কাঁচের টুকরো, তো এটা খুব খারাপ কিছু একটা হয়ে যাবে, সেটার জন্য এটা অনেক রিস্ক হয়ে যাচ্ছে ভেবে তো এই চোলাটা রাতারাতি করে কিনে আনা আর কি। এবং আমি সন্ধ্যার সময়, যেদিন এটা ফাটে আর কি চোলাটা, সন্ধ্যার সময় আমি নাস্তাও বানাইনি ভয়ে। রাতে খাবারটা কোনো মতে গরম দিয়ে আমি নিয়ে গিয়েছিলাম টেবিলে, তো পরের দিন সকালবেলা রাজার বাবা এই চোলাটা কিনে নিয়ে আসেন এবং এটা ফিটিংস করি আর কি। তো এটার সার্ভিস ভালো, এ ধরনের চোলাই সবচেয়ে বেটার হয় আর কি, দামও আপনার সাধ্যের মধ্যে, খুব বেশি যে তা না কিন্তু একদম কমও না, এই চোলাগুলোই মানে বেটার সার্ভিস দেয়। আর সুন্দরের দিক থেকে তুলনা করতে গেলে দামও বেশি পড়ে ওই গ্রাফাইটের চোলাগুলো বা কাঁচের চোলাগুলো, আর দেখা গেছে খুব একটা দীর্ঘস্থায়ী না, টেম্পোরারি। বাট চোলাটা অনেক সুন্দর বা পছন্দ করে কিনে এনেছিলাম, খুব বেশি দিন ইউজ করতে পারিনি, মেবি 2 বছর ইউজ করেছি একটা চোলা। তো একটা চোলা যত 15,000 টাকা দিয়ে কিনে 2 বছর বা 1.5 বছর ইউজ করার পর যদি নষ্ট হয়ে যায়, দেখা গেছে পুরো চোলাটাই নতুন আছে কিন্তু এই যে ক্র্যাক চলে আসছে বা ফেটে গেছে, যার জন্য চোলাটাকে আমার বাদ দিতে হয়েছে আর কি। এই জিনিসটা আসলেই খুব কষ্টের, আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের রান্নাঘর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সময় কাটাই আমরা, এবং সবচেয়ে বেশি সুন্দর বা পরিপাটি রাখার চেষ্টা করি, সে জায়গা থেকে পছন্দের জিনিসগুলো নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে, তাই না? করলা ভাজি একটু ভাজা ভাজা করে এরকম করে যদি করি, একটু লালচে করে মুচমুচে ভাজা ভাজা করলে বাচ্চারাও খায় আর আমরা সবাই খেতে পারি আর কি। আবার যদি একটু নরম নরম হয়, যে একটু সফট সফট, ওই করলা ভাজিটা বেশি তেতো লাগে এবং খাওয়াও যায় না। তো যার জন্য আমি কী করি, করলা এবং আলু একসাথে কেটে নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে মেখে রাখি, তারপরে যখন ওর থেকে পানিটা ছেড়ে দেয়, তারপর ওইটাকে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু বেশি তেলে ভেজে নিই, এবং মোটামুটি যখন ভাজা হয়ে যায় তখন তার মধ্যে কিছু পেঁয়াজ ছড়িয়ে দিয়ে বাকি ভাজাটা কমপ্লিট করি। তখন দেখা গেছে পেঁয়াজটা আর কালো হয় না, পেঁয়াজের রংটাও লাল বেরেস্তার মতো হয়, আর করলা এবং আলুর রংটাও বেরেস্তার মতো হয়ে যায়।
তো দেখতে অনেকটা ভালো লাগে এবং খেতেও এটা অনেক বেশি মজা। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাগুলোও প্রায় গুছিয়ে নিয়েছি। আমার আজকে দুপুরের মেনুতে ছিল পাতলা মসুর ডাল জলপাই দিয়ে, আর ছিল বেগুন ভাজা করলা ভাজি, আর এখন করব কাতলা মাছের ঝোল। তো কাতলা মাছের ঝোল করার জন্য আমি এখানে ফোড়নে আজকে কারি পাতা ইউজ করব। কারি পাতা দিলে হয় কি, একটু ডিফারেন্ট একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো সবসময় একই রকম খেতে ভালো লাগে না, আর মাছের ভুনা বা ঝোল তো আমরা একই পদ্ধতিতে করি। তো আজকে একটু কারি পাতা দিব আর কি। আর ধনিয়া পাতা তো একদম জাতীয় খাবার হয়ে গেছে আমার বাসায়, দিনে রাতে 24 ঘন্টা সব কিছুতে একটা ধনিয়া পাতা, তো সবসময় আর ওটা আর ভালো লাগে না। শীতের পাতা ঝরা নিয়ম থেকে আমার এই কারি পাতার গাছটাও বাদ পড়েনি, সে তার সকল পাতা ঝরিয়ে দিয়েছিল, আর এখন হচ্ছে নতুন কিছু পাতা উপর দিক থেকে ছড়িয়েছে। একটা ডাল নিয়ে আসছি, ওটাতেই হয়ে যাবে, আর বেশি লাগবে না। তো ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আর কি, বেশ হয়ে যাবে। আর বাকি সব হচ্ছে যে নর্মাল মশলাগুলো ইউজ করি সেগুলো ইউজ করি, আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, যারাই আপনারা আমার ব্লগ দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ব্লগ ভালো লাগে তাহলে লাইকটা করতে ভুলে যাবেন না। অনেক সময় হয় কি, আমরা ব্লগ দেখে কিন্তু লাইক করতে ভুলে যাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, প্লিজ যদি ব্লগ ভালো লাগে তবে একটা লাইক করতে যেন ভুলে যাবেন না। এই মুহূর্তে ব্লগের একদম শেষ পর্যায়ে আছি, মসৃণ হোক আপনাদের আগামী পথ চলা, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।